নবজাত খুনি হাসিনা তার দোসরদের বাংলাদেশে রেখে যাওয়া রুহানি সন্তানদের রাজপথে নামার ঘোষণা দিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তার রুহানি সন্তান তার দোসররা এই বাংলার মাটিতে রাজপথে নামার চেষ্টা করলে এদেশের ছাত্র জনতা তাদের রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আগামী কাল 10 নভেম্বর ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস এই নূর হোসেন দিবসে সকাল 9 তারিখ রাত থেকে আমরা ঢাকা শহরের প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে অবস্থান নিয়েছি আমরা বলতে চাই এই খুনি হাসিনা এবং তার দোসররা রাজপথে নেমে ন্যূনতম বিশৃঙ্খলা চেষ্টা করলে আমরা ছাত্র জনতাকে নিয়ে তাদের উত্তম মধ্যম দিয়ে আইনের হাতে তুলে দেব বন্ধুগণ খুনি হাসিনা পালিয়ে গেছে কিন্তু দুঃখজনক তার রুহানি সন্তানদের উৎপাত বন্ধ হয় নাই আমরা গণ অধিকার পরিষদ নয় আমরা দল মত নির্বিশেষে আজকে থেকেই আমরা এই নূর হোসেন চত্বর অবস্থান নিয়েছি এবং এই নূর হোসেন চত্বর আগামীকাল 10 তারিখ আমাদের ছাত্র জনতার দখলে থাকবে একই সাথে আমরা হুঁশিয়ারি দিতে চাই আগামীকাল বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার এলাকায় কোথাও কোনো জায়গায় খুনি হাসিনার দোসরদের দেখা মাত্র উত্তম মধ্যম দিয়ে আইনের হাতে তুলে দেবেন এর উন্মুক্ত আদালতে আমরা করতে চাই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সারা বাংলার মানুষ খুনি হাসিনার বিচার উন্মুক্ত আদালতে প্রকাশ্যে দেখতে চায় হাসিনা গতকাল একটি ফোন কলের মাধ্যমে তার রেখে যাওয়া রুহানি সন্তানদের নির্দেশ দিয়েছে আগামীকাল 10 নভেম্বর রাজপথে নামার জন্য আমরাও বলেছি আপনার রুহানি সন্তান কত আছে বাংলার আনাচে কানাচে কত রুহানি সন্তান আছে আপনি আসতে বলেন আমরাও তাদের জন্য প্রস্তুত বড় পরিতাপের বিষয় দুঃখের বিষয় হাসিনা তার কর্মীদের বলছে বাবারা তোমরা আমার আর বঙ্গবন্ধুর ছবি গলায় ঝুলিও না তোমাদের পিঠের চামড়া রাখবে না তাই তোমরা আমাদের আব্বাজান ডোনাল্ড ট্রাম্পের ছবি গলায় ঝুলিয়ে রাজপথে আসো আমি তখন হাসিনাকে বললাম হাসিনা এদেশের হাজার হাজার মানুষকে মেরে আপনার বিবেক বুদ্ধি লোপ পেয়েছে তাই আপনি আপনার কর্মীদের নির্দেশ দিচ্ছেন শেখ মুজিবের ছবি গলায় না ঝুলিয়ে ডোনাল্ড ট্রাম্পের ছবি ঝুলিয়ে আগামীকাল রাজপথে আসতে এটা দেখে আমাদের মনে হয় আমরা হাসিনাকে পরামর্শ দেই আওয়ামী লীগ ত্যাগ করেন আওয়ামী লীগ ত্যাগ করে আপনি নতুন একটা দল খুলেন যে দলের নাম হবে বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্প লীগ অথবা বাংলাদেশ ডোনাল্ড ট্রাম্প সমর্থক গোষ্ঠী এটার সভাপতি খুনি শেখ হাসিনা এটাই একমাত্র হাসিনার জন্য এই মুহূর্তে যুক্তিযুক্ত হবে প্রিয় বন্ধুগণ আজকে আমরা এই শহীদ নূর হোসেন চত্বরে এসে এখান থেকে ঘোষণা দিচ্ছি 10 নভেম্বর নয় আমাদের অবস্থান 9 নভেম্বর রাত থেকেই আমাদের ঘোষণা পরিষ্কার খুনি হাসিনা এবং তার দোসরদের বাংলাদেশের যেখানেই পাবেন সেখানেই তাদের জন্য উত্তম মধ্যম নাস্তার ব্যবস্থা রাখবে কারণ এই খুনি হাসিনা এবং তার দোসরদের জায়গা এই বাংলার মাটিতে হতে পারে না আমরা ইতিমধ্যে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি একই সাথে বলতে চাই আমাদের লড়াই চলবে যতক্ষণ না পর্যন্ত এই বাংলাদেশের মাটি থেকে খুনি হাসিনার প্রত্যেকটি দোসরকে আমরা উৎখাত করতে পারি প্রিয় বন্ধুগণ হাসিনা এবং তার ছেলেরা যতই হুম্বি তাম্বি দেখাক তারা রাজপথে নামার চেষ্টা করলে তারা নিজেরাও জানে তাদের পিঠের চামড়া জায়গা মতো থাকবে কিনা সন্দেহ
কিন্তু আমার একটা দুঃখ আমার একটা কষ্টের জায়গা রয়েছে আমি হাসিনার রেখে যাওয়া সন্তানদের বলতে চাই হাসিনা যেদিন পালিয়ে যায় সেদিন এই হাসিনা তোমাদের কথা চিন্তা করে না এই হাসিনা যখন হেলিকপ্টারে উঠে তখন তার এই ছাত্রিক যুবলীগের সন্ত্রাসীদের কথা চিন্তা করে না তাহলে আজকে তোমরা যারা এই হাসিনার কথায় তার নির্দেশে রাজপথে নামার চেষ্টা করছো চিন্তা করছো বাবারা তোমাদের কি কপালে দুঃখ বলে কিছু নাই তোমাদের কি মনে হৃদয়ে দর্দ বলে কিছু নাই তোমরা জানো না এদেশের মানুষ কি পরিমাণ ক্ষিপ্ত এই সন্ত্রাসী লীগের প্রতি ১৭ বছর ধরে এদেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন এই ছাত্রলীগ যুবলীগ চালিয়েছে মানুষ যদি এই সন্ত্রাসীদের পায় এদের কি অবস্থা করবে এটা তোমরা ভেবে দেখো নাই তাই বন্ধুগণ কথা বাড়াবো না আমরা একটাই কথা বলতে চাই আমাদের অবস্থান কোনি হাসিনার বিরুদ্ধে রাজপথে আছে রাজপথে থাকবে ওই হই রই রই হই রই রই কোনি হাসিনা কলি কো ওই হই রই রই কোনি হাসিনা কলি কো কলি কই হই রই রই